করোনাভাইরাস সংকটের মধ্যে গণপরিবহনে বাজবাড়া বাড়ানোর প্রস্তাবকে সরকারের মরার উপর খাড়ার গা নীতি আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবী এই দাবি জানান তিনি বলেন এই সরকারের যে জনগণের প্রতি বৈরী তার প্রমাণ শতকরা আশি শতাংশ বাজবাড়া বৃদ্ধির প্রস্তাব করোনার এই পরিস্থিতিতে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করা হবে এই জন্য বাস মিনিবাসের ভাড়া আশি শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা বিআরটিএ বিএনপির পক্ষ থেকে আমি প্রায় দ্বিগুণ বাসভাড়া বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের দাবি জানাচ্ছি রিজবি বলেন করোনার আঘাতে জনজীবন মহাবিপর্যয়ের মধ্যে আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা এই সপ্তাহের বাদ ভাঙা পানির মতো জনজীবনকে গ্রাস করেছে দিন আনে দিন খায় মানুষ দিনমজুর রিক্সা চালক সহ নিম্নবদ্ধবিত্ত ও নিম্নয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে এর উপর ভাড়া বৃদ্ধি ওই নিরন্ন ও বিপন্ন মানুষের উপর কষাঘাত বাস চালুর আগেই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তেই প্রমাণিত হয় এই সরকার শোষণ ও গরিবকে মারার যন্ত্র তথ্যমন্ত্রী হাসান মাহমুদের দেয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন তথ্যমন্ত্রী বলেছেন ত্রাণ নিতে আসার লোক পাওয়া যাচ্ছে না তার এই বক্তব্য ফরাসি বিপ্লবের সময়ের ষোড়শ লইয়ের স্ত্রীর কথাই মনে পড়ে যায় রুটিনাই তো কি হয়েছে কে খাবে জনগণের ক্ষুধা হাহাকার কর্মহীন আমলে না নিয়ে সারাক্ষণ এই সরকার জনগণকে নিয়ে উপহাস করতেই ব্যস্ত রয়েছে বিশেষজ্ঞদের মতামত নিয়ে ছুটি প্রত্যাহার করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদেরের এই বক্তব্যে গোটা জাতি বিস্মিত ও হতবাগ হয়েছে বলে মন্তব্য করেন রিজবি তিনি বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের বলেছেন বিশেষজ্ঞদের মতামত নিয়েই নাকি ছুটি প্রত্যাহার করা হয়েছে আওয়ামী নেতার এই বক্তব্য শুনে গোটা জাতি হতবাগ ও বিস্মিত যে বিশেষজ্ঞগণ মৃত্যুবিদ ছড়ানোর পরামর্শ দিয়েছেন তারা কোন বিষয়ের উপর বিশেষজ্ঞ সেটাই এখন অনুসন্ধানের বিষয় এরকম বিশেষজ্ঞ ভারতের মতো দেশে পাওয়া গেল না কেন সেখানে কেন আগামী তিরিশ জুন পর্যন্ত লকডাউন বলবৎ রাখা হয়েছে বাংলাদেশে হঠাৎ সব কিছু খুলে দিয়ে আমরা এখন এক কঠিন সংকটের মুখোমুখি হয়েছি রিজবি বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার নির্দেশনা অমান্য এবং করোনা নিয়ে সরকার গঠিত টেকনিক্যাল কমিটির মতামত সরাসরি অগ্রাহ্য করে সব কিছু খুলে দেওয়া হয়েছে করোনা বিস্তারের প্রচণ্ড ঝড়ের মধ্যে লকডাউন শিথিলের পরিণতি বিভিন্ন দেশে বিপজ্জনক রূপ নিয়েছে